Assalamualaikum everyone, welcome back to my channel Jayan Sultana Blog. আজকে একটা ছোট মাছ রেসিপি নিয়ে চলে আসলাম কাসকি মাছের পটেটো দিয়ে চচ্চড়ি। এখন আমি চলে যাব মূল রান্নায়। আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি 300 গ্রাম কাসকি মাছ নিয়ে নিয়েছি। এটা ফ্রোজেন করা ছিল, আমি ভালোভাবে বরফ ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব একটা আলু কিউব করে কাটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা পেঁয়াজ ইউজ করেছি আমি এখানে, আর দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ, ধনিয়া, জিরা, মরিচ সবকিছু হাফ টেবিল চামচ করে দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কুকিং অয়েল আর জিঞ্জার গার্লিক পেস্ট। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। এটা আলতোভাবে মিক্স করতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো, আর একটু ভালোভাবে নেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিব হাফ কাপ পানি। এই পানিতেই রান্নাটা হয়ে যাবে। এখন আমি ঢেকে দিব আর চুলার ফ্লেমটা হাই করে দিব। আর আমি যেই মশলা ইউজ করেছি সবকিছু ডিসক্রিপশন বক্সে লিখে দিব। এখন আমি তরকারিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এটা বেশি নাড়তে হবে না। আর একটু ঢেকে দিলাম। এই তো আমার কাসকি মাছ আলু দিয়ে রান্না প্রায় শেষ। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ। আপনারা যদি ঝাল বেশি খেয়ে থাকেন তাহলে মরিচটা একটু ফালি করে দিবেন। ঝোলটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব বেশ কিছু ফ্রেশ ধনিয়া পাতা। এই তো হয়ে গেল মজাদার কাসকি চচ্চড়ি সাথে পটেটো দিয়ে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। এখন আমি পরিবেশন করব। একটা প্লেটে মাছটা নিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার মজাদার কাসকি চচ্চড়ি আলু দিয়ে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।